বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েও শঙ্কায় শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর। এদিকে ভারত থেকে হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তবে যুক্তরাজ্য হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। তাই এর বদলে শেখ হাসিনাকে এখন ভারতেই থাকতে বলেছেন তিনি। তিনি আরো বলেছেন, যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা প্রথম যে নিরাপদ দেশে যান সেখানেই এটি চাওয়া উচিত। এটি নিরাপত্তার সবচেয়ে ভালো পথ। তবে যুক্তরাজ্যের অনীহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে এদিকে ভারত এ বিষয়ে ইতিবাচক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ ডয়চে ভেলকে জানিয়েছেন, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক। এখন প্রশ্ন, এত বছরের মধুর সম্পর্কে ফাটল ধরল কেন? কেনই বা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে অপরাগ? এ বিষয়ে ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীধারা দত্ত জানিয়েছেন, মূলত দুইটি কারণ ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হলো, বাংলাদেশে যে সরকারি আসুক ভারত তার সঙ্গে সুসম্পর্ক চায়, আর বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় ছায়াপাত করুক। শ্রীধারার বক্তব্য, এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল, কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে। বাংলাদেশে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে, ফলে তাদের সঙ্গে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না। এছাড়া প্রবীণ সাংবাদিক এবং কূটনীতি বিশেষজ্ঞ প্রণয় শর্মা বলেছেন, বাংলাদেশের ঘটনা ভারতকে একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে, ভারত চায় না বাংলাদেশের ঘটনার অভিঘাত দেশের মধ্যে পড়ুক। বাংলাদেশে ভারতের যে সম্পদ ও বিনিয়োগ আছে ভারত সেগুলোকে নিরাপদ রাখতে চায়, সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। অর্পিতা জাহান, আরটিভি।